মানুষদের দ্বারা শাসিত এবং শোষিত হতে হবে। সেই জায়গা থেকে আপনি যদি চান যে যোগ্য মানুষগুলো, মেধাবী মানুষগুলো দেশের কার্যক্রম পরিচালনায় যাক, আপনি যদি চান দেশের তরুণ প্রজন্ম এবং ওই শিক্ষিত জেনারেশনটি ওই সংসদে গিয়ে আপনার জন্য পলিসি নির্ধারণ করুক, তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে, না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। কারণ দিন শেষে রাজনীতির বাইরে কিছুই নাই। একটি জিনিস আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে আমাদের রাজনীতিবিদরা তাদের অধিকাংশদের দ্বারাই আমরা দেখি এটি হচ্ছে ওইটি হচ্ছে, আপনি একটি জিনিস লক্ষ্য করুন, আমরা জানি কিছু পুলিশ এমন কিছু কাজ করেছে যেটি তার ইথিক্সের সাথে তার ওই যে বাহিনী তার সাথে যায় না, কিন্তু এটিও তো সত্য যে তাদের অধিকাংশকে বাধ্য করেছে ওই ফ্যাসিস্ট হাসিনা এই প্রত্যেকটি কাজ করার জন্য। তাহলে ওই ফ্যাসিস্ট হাসিনার জায়গায় কিংবা ওই স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় কিংবা প্রশাসনের প্রত্যেকটি জায়গায় কিংবা সংসদ ভবনের পলিসি মেকিংয়ে যদি আপনাদের মতো দেশের স্পিরিট, চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে চলা মানুষগুলো অংশগ্রহণ না করে, তাহলে দিন শেষে যেরকম ফ্যাসিস্টদের দ্বারা ১৬ বছর চলেছে ওই রকম কোনো না কোনো ফ্যাসিস্ট দ্বারা আজকে থেকে কয়েক বছর পরে আবার এই দেশটি পরিচালিত হবে। আপনারা কি এটা চান? না। আপনারা কি এটা চান? যদি আপনারা না চান তাহলে আপনাদের হয় মেধাবী এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে, অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। এখন আমাদের জায়গায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যেই কথাটি হচ্ছে শিক্ষা নিয়ে। আমাদের তরুণ প্রজন্ম এখন সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া। আমাদের সোশ্যাল মিডিয়া যখন আমরা ফোনে যাই ১০টার দিকে, মানে আমাদের চিন্তাটা এমন হয় ৯টা ৫৫তে ফেসবুকে ঢুকি এই চিন্তা করে আর ৫ মিনিট পরে ১০টায় পড়তে বসবো, যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে দেখি ১০টা ৪৫, তাহলে আর ১৫ মিনিট চালাই ১১টার দিকে পড়তে বসবো, তারপরে যখন ১১টা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল আসে, যেই কলের জিনিস যেই কলের কথা কাউকে বলা যায় না। ফ্যাক্ট হচ্ছে আমরা এগুলোর সবকিছুই করতে পারি যদি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের যে প্রধান রেসপন্সিবিলিটি পড়াশোনা করা সেটি ঠিক থাকে। কিন্তু এটা সত্যি যে আমরা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগটা সেই মনোযোগ থেকে আমাদের একটি মনোযোগ চ্যুতি ঘটেছে, সেটা শুধু এই আন্দোলন কেন্দ্রিক না, আন্দোলনের পূর্বেও ছিল। আমরা সোশ্যাল একটা জিনিস দেখতে পাই, কিছুদিন আগে একটা শব্দ দেখছিলাম, কে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এই শব্দটা আমরা বারবার দেখেছি। ফ্যাক্ট হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড যেই হোক না কেন, এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল উইং ছিল যারা প্রত্যেক দিন ১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করত এবং তারা পৃথিবীর হিস্ট্রি, পৃথিবীর গণঅভ্যুত্থান, পৃথিবীর ইতিহাস এগুলো পর্যালোচনা করত এবং তারা এই গ্রুপটি হতে পারে ১০ জনের ১৫ জনের গ্রুপ, এই গ্রুপটি শেষে সিদ্ধান্তে আসতো যে আমরা এগুলোর ভিত্তিতে কিভাবে আমাদের কালকের কর্মসূচিটি সেট করতে পারি। আপনারা দেখেছেন এই চেষ্টা করেও এই ফ্যাসিস্ট সরকারের একটি খুঁটিও টলাতে পারেনি, কিন্তু এই ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে আর ওই রকম একটি পড়ুয়া ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা একই সাথে তত্ত্বীয় পড়াশোনা করেছে, বাস্তবসম্মত ইতিহাস ঘেঁটেছে এবং বর্তমানে চলমান যে ঘটনাগুলো এগুলোর সাথে রিলেট করে শিক্ষা নিয়ে কর্মসূচিগুলো দিয়েছে, তখনই আমাদের এমন একটি আন্দোলন সফল হয়েছে। সেই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ আহ্বান হচ্ছে, আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে আগে ওই ভিতরের কোয়ালিটির জায়গা থেকে
ওই লেভেলের স্কিলফুল হতে হবে। আপনি যত স্মার্ট হন না কেন, আপনার হাতের মোবাইল ফোনটি যতই আপডেট হোক না কেন, আপনার চুলের হেয়ার স্টাইল যেমনই হোক না কেন, আপনার ড্রেসের দাম যতই হোক না কেন, আপনি দেশের যেই জায়গা থেকে শপিং করেন না কেন, কিংবা আপনার পার্সোনাল মানুষের স্ট্যাটাস যতই ভালো হোক না কেন, দিন শেষে আপনার সাথে একজন কোয়ালিটিফুল মানুষ যদি 2 মিনিট কথা বলে, বুঝে যাবে আপনার ভিতরে কি আছে। আপনি আপনার বাইরে বা বাহ্যিক কোনো কিছু দিয়ে এই ইন্টারনাল কোয়ালিটিকে তুলনা করতে পারবেন না, ইমপ্রুভ করতে পারবেন না। সেই জায়গায় আমার সামনে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সব কিছুতেই থাকবেন, কোনো সমস্যা নেই, সময়ের প্রয়োজন রাস্তায় নামবেন, সময়ের প্রয়োজন বাংলা ব্লকেট করবেন, সময়ের প্রয়োজন ইট পাটকেল ছুঁড়ে মারবেন, সময়ের প্রয়োজন রাজপথে, এটাও মনে রাখতে হবে স্টুডেন্ট অবস্থায় আমাদের প্রথম এবং প্রধান কাজটি হচ্ছে আমাদের পড়াশোনা ঠিক রাখা। আমরা চাই আপনারা দেশের কিংবা দেশের বাইরে সবচেয়ে ভালো ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করুন। একটা বিশ্ববিদ্যালয় এত বড় একটি বৈচিত্র্যের জায়গা যেটি আপনাকে আলাদাভাবে ইনার একটি আপনাকে সজ্জিত করবে। আমরা আপনাদের রিকোয়েস্ট করি আপনারা আপনাদের অন্তত কলেজ লেভেল অ্যাডমিশন লেভেল পর্যন্ত ভালোভাবে এই পড়াশোনাটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। আপনারা করবেন কি না, আপনাদেরকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাবো কি না, কি কনফিডেন্স নাই নিজের ভিতরে, দেখতে পাবো? একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে, সেটি হচ্ছে আমাদের সংবিধান। আমাদের এই যে সংবিধান, এই সংবিধানটি 1972 সালে হয়েছিল, 16ই ডিসেম্বর 1972 থেকে কার্যকর হয়। এই সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যেই ধারাগুলো বাংলাদেশের যে রাষ্ট্র এই মুহূর্তে এই রাষ্ট্রের কাঠামোর সাথে যায় না। যেমন একটি জাস্ট উদাহরণ দেই, বিগত 3 বছরে বাংলাদেশে যে ইলেকশন হয়েছে এটা শতভাগ স্বচ্ছ হয়েছিল না? আমরা তো জানি হাসিনা শতভাগ স্বচ্ছ ইলেকশন দিয়েছিল, এই জন্যই তো আমরা সবাই চুপ ছিলাম, তাই কি না? এই সংবিধানে এরকম একটি ধারা ছিল যে ইলেকশনটি কোনো তত্ত্বাবধায়ক কিংবা এমন কোনো তৃতীয় বা নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার বা এমন কার মাধ্যমে হবে না, হবে কার? ক্ষমতাসীন সরকারের মাধ্যমে, যার ফল আমরা পরপর 3টি ইলেকশন দেখছি। আপনাদের প্রশ্ন উত্তর আপনাদের হবে, এরকম দেশের সাথে, দেশের মানুষের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের স্বার্থের সাথে সাংঘর্ষিক সংবিধানের যে ধারাগুলো রয়েছে এবং সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত কিনা, সংবিধানটিকে নতুন ভাবে সাজানো উচিত কিনা, সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, সরকার যেন তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই করে। পরিশেষে আপনাদের জন্য কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইউনাইটেড থাকতে হবে। পৃথিবীর ইতিহাসে ঘরে ঘরে, সাম্রাজ্যে সাম্রাজ্যে, দেশে দেশে কিংবা জাতিতে জাতিতে যত বিভাজন ঘটানো হয়েছে সবগুলো বিভাজনের পূর্বে, যত ধ্বংস ঘটানো হয়েছে সবগুলো ধ্বংসের পূর্বে, যত পৃথিবীর ইতিহাসে ডিজাস্টার ঘটানো হয়েছে সবগুলোর পূর্বে একটি কাজ করা হয়েছে, সেটি হচ্ছে ঐক্যকে ভেঙে ফেলা হয়েছে। আপনার পরিবারকে যদি কেউ রাস্তায় নামাতে চায়, প্রথমে ভাই ভাই মনের মধ্যে সমস্যা তৈরি করে দিতে হবে। পৃথিবীর ইতিহাসে মুসলিমরা একটা সময় পৃথিবীতে রাজত্ব করেছে, বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের বিভিন্ন সাম্রাজ্য রাজত্ব করেছে, তাদের পতনের কারণে বর্তমান তরুণ প্রজন্ম এই যে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদেরকে বিভাজন ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি, সেটি হচ্ছে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তা এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে।
একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে এই মুন্সিগঞ্জ থেকে আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশে আমরা যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলুপ্তি প্রত্যাশা করি, আমরা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি, আমরা যে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রত্যাশা করি, সেই নেতৃত্ব আমরা এই মুন্সিগঞ্জ থেকে দেখতে চাই। আপনারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান কিনা? আপনারা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা? আপনারা আগামীর বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে চান কিনা? আমরা চাই এই মুন্সিগঞ্জ কিভাবে, এই মুন্সিগঞ্জ যেভাবে রাজপথে লড়াকু সৈনিকের মতো লড়াই করে বুকের তাজে রক্ত দিচ্ছে, আমার মা বোনেরা বিমুগ্ধ হয়েছে তার রাজপথ ছাড়ে না, ঠিক সেইভাবে সংগ্রামে ইতিহাসে সামনের লড়াইয়ে আমার মুন্সিগঞ্জে জনতা বদ্ধ হয়ে সকল করে নতুন একটি বাংলাদেশে পরিণত করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। মুন্সিগঞ্জের জয় হোক, বাংলাদেশের জয় হোক।